সে গন্ধমাতি গেছে, ও ঘুমা দিয়েছে সুজি। আমি বলি হায় একটা আমি খাবো নি, সে কারি পাতা আর সে ইয়ে দিয়ে কালো সরষা দিয়ে। আরে উকমা মানে সুজি, সুজি হচ্ছে ঝাল করে মানে। হ্যাঁ আমি বলি এটা কি, এটা আমি খাবো নি। আমার দাদা বলে চুপ করে খায়, চামচ পড়ে গেছে। আজকে রাত্রে ডিনারে বানিয়েছি হচ্ছে তোমার চিকেন চিজ রোল, মানে কিছুটা হচ্ছে তোমার ময়দার রুটি করে যেরকম রোল করে সেরকম করেছি, তার মধ্যে চিকেন দিয়ে চিজ দিয়ে। অ্যান্ড আরেকটা যেটা সাইডে দেখছো এটা একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করেছি, এটার মধ্যে চিকেন দিয়ে চিজের পুর দিয়ে দেন এটাকে হালকা তেলে ফ্রাই করেছি। তার সাথে এখানে নিয়েছি হচ্ছে তোমার স্যালাড আর হচ্ছে সস। ওইটা কি মা ঠান্ডা আছে? ওই যে কোকা কোলাটা এই মাংস তো এখন আর খাওয়া হবে না, মাংসটা রেখে দাও। সকালবেলা ঘুম থেকে উঠে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, মানে একটু ছুটির দিনে স্পেশাল ব্রেকফাস্ট যাকে বলে। তার সাথে হচ্ছে আজকে আবার স্বাধীনতা দিবস, একটু স্পেশাল না হলে তো একদমই চলে না। তো এখানে হচ্ছে ময়দার রুটি, তার সাথে হচ্ছে তোমার চিকেন আর হচ্ছে স্যালাড, তার সাথে হচ্ছে একটা কলা। আর এই সকালে টিফিন টিং করতে করতে মা আর আমি ডিসকাশন করছিলাম যে দুপুরবেলা যেহেতু একটু স্পেশাল মেনু হবে বাসন্তী পোলাও অ্যান্ড মটন কষা, তো পোলাও এর চালটাকে কিভাবে রেডি করবো। এর আগে হচ্ছে আমরা পোলাও জল আর চাল একসাথে দিয়ে যেভাবে দেয় সেভাবে করার চেষ্টা করেছিলাম, হয়েছিল, কিন্তু কি বলতো সেখানে রাইসটা ঠিকঠাক কুক হয় না, তো সেখানে এবার একটু অন্যভাবে ট্রাই করবো। হেই গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল এন্ড ওয়েলকাম টু এ নিউ এন্ড ফ্রেশ ব্লগ। আজকে হচ্ছে একটু অন্য দিনগুলোর থেকে আলাদা, তার কারণ হচ্ছে আজকে ছুটির দিন, তার সাথে আজকের দিনটা আরো স্পেশাল কারণ হচ্ছে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস। আজকের এই দিনটা আমাদের প্রত্যেকের জন্য খুবই স্পেশাল, আর তার সাথে আমার ছুটি বাপির ছুটি ম্যাচ করে এই ছুটিটাতেই, নাহলে আমার ছুটি থাকে রবিবার, বাপির ছুটি থাকে সোমবার। তো যাই হোক, আজকের এই ছুটিটাতে আমাদের বাড়িতে মানে স্পেশাল খাবার দাবার হচ্ছে, এমনি প্রতিদিন টুকটাক হতে থাকে, কিন্তু ছুটির দিন মানে হচ্ছে একটু বিশাল স্পেশাল ব্যাপার আর কি। তো সেই কারণে কালকে এই বাপিকে বলে রেখেছিলাম যে আজকে হচ্ছে বাসন্তী পোলাও খাবার মটন কষা, সেটাই বাড়িতে এখন দুপুরবেলা হচ্ছে। আর কালকে রাত থেকে আমাদের অলরেডি ভাইবস চালু হয়ে গেছে, বাড়িতে খেয়েছিলাম, তো কালকে রাত্রে খেয়েছিলাম চিকেন চিজ রোল। ভিডিওটা ক্লিপটা নিতে নিতে মানে ফোন চলে এসেছিল একটা অফিসের। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, তোমরা সবাই হয়তো আমার মুখটা দেখে অনেকে জিজ্ঞেস করো যে তোমার মুখে সাদা সাদা এগুলো কি মেকআপ নাকি, অ্যাকচুয়ালি এগুলো মেকআপ না, আমি আগেও বলেছি তাও একবার বলে নিই, সেটা হচ্ছে আমার যেহেতু সুপার অয়েলি স্কিন, তো সেই কারণে আমি এটা এ দিয়ে রাখি, কি বলতো ওটাকে পাউডার ডাস্ট করে রাখি যাতে অয়েলটা অনেকটা পরে আসে, আর এটা আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করে, প্রচন্ড পরিমাণে। নাহলে আমার 5 থেকে 10 মিনিট আধা ঘন্টা বাইতেছে, তার মধ্যেই হচ্ছে আমার এই নাকের এই এরিয়াটাতে অয়েল চলে আসবে, কিন্তু এটা দিয়ে রাখলে সেটা হয় না। তো তোমাদের যাদের আমার মতো সুপার অয়েলি স্কিন আছে মানে সুপার অয়েলি, তারা এটা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো কেমন লাগে, আমার তো খুব ভালো লাগে। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে আমি সকালবেলা হচ্ছে একটু স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, আমাদের ছাদে হচ্ছে সবসময় ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো থাকে, তো যেটা কালারটা চেঞ্জ হয়ে গেছিলো, আগের বছর লাগিয়েছিল বাপি অনেকটা দিন, রোদ ঝল বৃষ্টিতে কালার চেঞ্জ হয়ে গেছিলো, তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, তার জন্য বাপি সকালবেলায় ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার চেঞ্জ করে নিয়েছে, মানে নতুন ফ্ল্যাগটা আর কি লাগিয়েছে। মা বাপি গেছিলো সকালবেলা, দেন তার ছাদে গেলে দেখাবো। তো এখন মা রান্না বান্না করছে, আমি মশলা মশলা সব করে দিয়ে এসেছি, বাসন্তী পোলাও কিভাবে কিভাবে হবে সব আগে ইউটিউবে দেখে নিয়েছি, আজকে দুপুরে লাঞ্চটা একদম ফাটাফাটি সুপার ডুপার যাতে পারে। এখন হচ্ছে আমি একটু ঝটপট করে রেডি হবো, একটু লিপস্টিক লাগাবো, একটু একটা ছবি তুলবো, যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে বলে কথা, স্বাধীনতা দিবস, অ্যাকচুয়ালি স্বাধীনতা দিবস না আমার কাছে খুবই স্পেশাল, সবার কাছেই স্পেশাল হয়, আমার কাছে এই কারণে স্পেশাল মনে হয় কারণ হচ্ছে আমি আমার ছোটবেলায় মানে আমার সিনিয়র যারা আছে বাড়িতে, আমার বাবা, আমার জেঠু, আমার হচ্ছে যে কাকা কাকিমা, আমার ঠাম্মা, আমার তো হচ্ছে যে এ ছিল না, দাদু ছিল না, আমি খালি ঠাম্মাকেই দেখেছি, আমার বাবার যে মা, তো আমি আমার ঠাকুমার কাছ থেকে প্রচুর গল্প শুনেছি স্বাধীনতা নিয়ে, মানে আগেকার দিনের মানুষেরা কি পরিমাণে হচ্ছে যে তোমার স্যাক্রিফাইস করেছে, মানে সন্ধ্যেবেলা হলে না বাড়ি থেকে বেরোতে পারতো না, সেই বোম পড়তো, ডাকাত বেরোতো, মানে ভীষণ একটা বিধি বিচ্ছিরি ব্যাপার ছিল, তো সেখান থেকে আমরা এতটা স্বাধীনভাবে ফ্রিডম পেয়েছি, তো সত্যি খুবই ভাল লাগে। অ্যান্ড তার সাথে আমি যে হিস্ট্রি স্যারের কাছে পড়তাম না, মানে শশাঙ্ক বাবু, যখন আমি ক্লাস 10 আমার যখন হিস্ট্রি ছিল, তো তখন না হচ্ছে যে শশাঙ্ক বাবুর কাছে পড়তে গেলে খুব বয়স্ক ছিল, মানে আমাদের খুবই সিনিয়র, খুবই সিনিয়র মানে খুবই মানে বয়স বলতে ওনার তখনই আমরা যখন পড়তাম 76 কি 80 এরকম বয়স ছিল, তো উনি হচ্ছে স্বাধীনতার আগে সমস্ত কিছু ওনার মনে আছে, উনি দেখেছে, তো উনি বলতো যে আমাদের এই সামনে একটা কি নালা গেছে মানে একটা ক্যানেল টাইপের,
খাল টাইপের, ওখান দিয়ে নাকি গান্ধীজিটা সব এসেছিল। তো উনি বলতো যে উনি গান্ধীজিকে সামনে থেকে দেখেছে স্বাধীনতার প্রচারের জন্য, যে সবাই দেশের হয়ে লড়ো, তোমরা যদি আওয়াজ না উঠাও তাহলে আমাদের সাথে অন্যায়গুলো হতেই থাকবে। তো সেই সমস্ত গল্পগুলো ওনার কাছে আর কি প্রচুর শুনতাম, মানে আমার হিস্ট্রি স্যারের কাছে, শশাঙ্ক বাবুর কাছে। তো ভাল লাগতো, মানে এই স্বাধীনতা দিবসটা এলেই না এই সমস্ত কথাগুলো খুব আরো মানে মনে পড়ে, স্মৃতিচারণ বলে না সেই ধরনের একটা জিনিস। তো চলো এখন চটপট করে হচ্ছে রেডি হয়, একটু ছবি তুলবো, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া দেখাবো। আর আজকে হচ্ছে বাপি, যেহেতু ছুটি, বাপি আজকে বাড়িতে মানে ওই ড্রাগন ফ্রুটের একটা গাছ আছে আমাদের, সেটা নিয়ে পড়েছে। আমি বলছি তুমি বিকালবেলা করবে, এখন রেখে দাও দুপুরবেলা রোদের মধ্যে, বলে ওই ড্রাগন ফ্রুট গুলো না ওই পাইপ দিয়ে টায়ার দিয়ে দিয়ে বেঁধে বেঁধে ওপরের দিকে তুলছে। বাপিকে নাকি কে বলেছে যে ওইটা লতিয়ে লতিয়ে চলবে না, উপরে বেঁধে বেঁধে রাখতে হবে, তাহলে এটা নাকি ঠিকঠাক গ্রো করবে। আনলাম, দাঁড়াও, মনে হয় ওরকম নয়, আমি ইউটিউবে আগে দেখি তারপর তোমায় বলবো। কারণ না তোমার, তুমি ভাবো না, একটা সাধারণ একটা সিম্পল জিনিস, তোমার যদি এরকম বেঁধে বেঁধেই রাখতে হয়, যখন তোমার হেডের ওপরে চলে যাবে, ম্যান হাইটের ওপরে, তখন তুমি তাকে কিভাবে বাঁধবে? সেইভাবে এটা তো পসিবল নয়, তাই না? তো সেটাই দেখবো, এখন আজকে অনেকগুলো টুকটাক কাজ আছে, যেহেতু ছুটির দিন না, যে কাজগুলো অফিসের দিনে পসিবল হয় না সেই কাজগুলো আজকে করতে হবে। চলো হচ্ছে আজকে দিনটা শুরু করা যাক, আশা করি আজকে দিনটা খুবই ভালো যাবে। ফটো শেষে আমার ডান মটন হচ্ছে এখানে কষছে, আর এইখানে হচ্ছে তোমার বাসন্তী পোলাও। এটা দমে দমে হবে, এটার মধ্যে মা হচ্ছে যে সব মশলা দিয়েছে, রাইসের মশলা, তারপর বাসন্তী পোলাও যা যা দেয়। এবারে হচ্ছে মা কি করেছিল বলতো, মটনটা মানে আগে সিদ্ধ করে নিয়েছিল, দেন হচ্ছে তারপরে তোমার যেরকম ভাবে মশলা দিয়ে সব কষায়, মশলাটা আমি করে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, আই থিঙ্ক আর কিছু দিইনি। তো ওই মশলা দিয়েই মা হচ্ছে কষিয়েছিল সিদ্ধ করার পর। আর এবারে না রাইসটা হচ্ছে আমরা একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করেছিলাম। ডিফারেন্ট কেমন, মানে প্রতিবারে হচ্ছে চাল আর জল দিলে কি হয় না, ঠিকঠাক সিদ্ধ হতো না বলে আগে হচ্ছে এবারে রাইসটা করে নিয়েছিলাম, দেন হচ্ছে তারপরে মা সমস্ত মশলাগুলো দিয়েছিল, আর এটাকে মিশিয়ে তারপরে দমেও বসিয়ে দিয়েছিলাম। বেশ ভালোই হয়েছিল খেতে, মানে অনেক সুস্বাদু হয়েছিল। নামুকে দিনি, নুন মিষ্টি ঠিক আছে, তুমি দেখছিলে তো? একটু মিষ্টি কম ছিল, আমি আবার একটু দিলাম, নুনটা দেখে নিতো তো। সো ফাইনালি আমাদের মানে টুডে স্পেশাল, মানে হলিডে স্পেশাল মেনু হচ্ছে একদম রেডি, গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, তার সাথে হচ্ছে মটন কষা, আর রান্নাগুলো যা হয়েছিল না, যা সুপার ডুপার যাকে বলে, তার সাথে এখানে হচ্ছে বাপি মিষ্টিও নিয়ে এসেছিলো, যেহেতু আমি কমলাভোগ ভালো খাই, মানে কমলাভোগ রসগোল্লা, তার সাথে হচ্ছে তোমার মিষ্টি দই, স্যালাডও আমি নিয়ে নিয়েছি এখানে, আর বাপি ওখানে খাচ্ছে, মা হচ্ছে মায়েরটা আনতে গেছে। এখানে হচ্ছে আবার আমাদের এই রিসেন্ট পঞ্চায়েত ভোটে যে পার্টি জিতেছে আর কি, সেই পার্টি হচ্ছে প্রতি বাড়িতে এরকম মিষ্টি দিয়ে গেছে, তো এখানে লাড্ডুটাও নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এত কিছু খাওয়ার পরে না এই মিষ্টি আর খাওয়া হয় না, পরে এটা বিকালের দিকে খাবো। এই সমস্ত খেয়ে পেটটা এত ভার ভার লাগছিল না, মানে যেহেতু সবই হচ্ছে তোমার রিচ পোলাও, তার সাথে হচ্ছে তোমার কি বলে ওটাকে মটন কষা, তারপরে হচ্ছে একটা কোকাকোলা কাকিমাদের ওখান থেকে নিয়ে এসেছিলাম, একটু কোকাকোলা খেয়ে চিল করছিলাম, আর এই কোকাকোলাটার সাথে একটা ছোট কোকাকোলা ওর ফ্রি পেয়েছি পরে খাওয়ার জন্য, বেশ ভালোই।